দেলওয়ার হোসেন আপনি লিখেছেন মরক্কো ও লিবিয়ায় ভয়াবহ জলোচ্ছ্বাসে নিহত হয়েছেন অসংখ্য মানুষ নিঃস্ব হয়েছেন অগণিত পরিবার তাদের জন্য আমাদের করণীয় কী ভাই দেলোয়ার হোসেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মিনী নফি তিহিমিম জাসাদ। অর্থাৎ ইমানদারদের সারা বিশ্বব্যাপী সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইমানদার এবং মুসলমানদের পরস্পরের একে অন্যের সমবৃদ্ধি হওয়া সমদরদি হওয়া একে অন্যের বেদনার এবং সুখ দুঃখের সাথী হওয়ার দিক থেকে একটি দেহের মতো যখন একটি দেহের কোনো একটি অঙ্গ অসুস্থ হয় তখন গোটা শরীর সেটাকে ফিল করে অনুভব করে সে অসুস্থ থাকে অনুভব করে ঠিক একইভাবে ইমানদারদের কোনো একজন কোনো এক জায়গায় কষ্টে নিপতিত হলে গোটা বিশ্বের মুসলমানরা সেটাকে ফিল করবে অনুভব করবে মরক্কো এবং লিবিয়ায় লিবিয়ার বন্যা এবং মরক্কোর ভূমিকম্পে হাজারো মানুষের প্রাণহানি ঘটনা ঘটেছে আমরা জানি হাজারো পরিবার নিঃস্ব হয়ে গেছে রাস্তায় বসে গেছে এবং আপনারা জানেন বিশেষ করে মরক্ক গরিব দেশ হওয়ার কারণে হয়তোবা তাদের এত বড় মেসাকারের বিষয়টি আমরা মূলধারার মিডিয়াগুলোতেও খুব ফলো করে প্রকাশ প্রচার হতে দেখিনি সোশ্যাল মিডিয়াতেও খুব বেশি প্রচার হতে দেখিনি অথচ এই ধরনের ঘটনা যদি কোনো ধনী দেশে কোনো প্রভাবশালী রাষ্ট্রে হতো তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এটা নিয়ে অনেক বেশি লেখা জোখা এবং নিউজ কাভারেজ কিন্তু হতো যাই হোক তো একজন মুসলমান হিসেবে আমরা তাদের ব্যথা ব্যথিত হবো তাদের বেদনা বেদনা হত হব এবং আল্লাহ রবুল আলমীর কাছে আমরা কায়মন ভাবকে দোয়া করবো আল্লাহ রব্বুল যেন তাদের কষ্ট লাঘব করে দেন দূর করে দেন এবং আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই সারা বিশ্বের সব দেশগুলোকে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে তারা যেন এই দুটি দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ান একজন নাগরিক হিসাবে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের তরফ থেকে দেশের সরকার প্রতি আমাদের আবেদন থাকবে তারাও যেন তাদের সাধ্য অনুযায়ী আর কিছু না হোক এই মানুষগুলোর জন্য সমবেতি হন এবং সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেন সবে আপনি লিখেছেন লিবিয়া সুনামিতে নিহত সাড়ে পাঁচ হাজার সাগর মৃতদেহের দেহের দশ হাজার মানুষ নিখোঁজ মুসলিম একটি রাষ্ট্রের এরকম মানব বিপর্যয় আসন্ন ফাউন্ডেশন কোনো ত্রাণ কার্যক্রম উদ্যোগ নেবে কিনা ভাই সাহেব আসোনা ফাউন্ডেশনের প্রতি আপনার যে আকাঙ্ক্ষা আপনার যে দাবি সেটা নিশ্চয়ই আপনার ভালোবাসার প্রমাণ বহন করে এবং আপনার আস্থার প্রমাণ বহন করে দেখুন আসো ফাউন্ডেশন খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান অনেক বড়ো কিছু করার সুযোগ আমাদের নেই আমরা তুরস্কে যখন ভয়াবহ ভূমিকম্প হয়েছে তখন আমরা তুরস্ক দূতাবাস যেহেতু ডোনেশন সংগ্রহ করেছে তাদের কাছে আমরা তাদের মাধ্যমে কিছু ডোনেশন দিতে পেরেছি পৃথিবীর অনেক দেশ আছে যে দেশগুলোর এমবেসি বাংলাদেশে নেই আমরা আশাশি তাদের কাছে পৌঁছানোর কোনো সুযোগও নেই আর আমরা সেজন্য অনুমোদিতও না যে আমরা সেখানে মনে চাইলেই গিয়ে সেখানে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবো আবার সেরকম ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি আছে আমাদের তা নয় তো এই জন্য আমরা আসলে অনেক কিছু চাইলেও করতে পারি না কিন্তু যেটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে সেটুকু করতে আমরা কখনও কল্পন করি না তারপরেও আমরা লাইভের শুরুতেই একটি প্রশ্ন উত্তর প্রসঙ্গে বলেছি যে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য এ সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমরাও দোয়া করি তাদের কষ্টালতা লাঘব করে দিই